দেখা যাচ্ছে স্যার? এই সুহেল, জি স্যার। দেখা যায়? জি স্যার। এরা দুজন কথা বলে না, সিন্তি আর একজন আছে, এটা কেউ? আগে শুরু করি। হ্যাঁ স্যার। কেমন আছো? জি স্যার, শুনতে পাচ্ছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন? ভালো। স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো। স্বাগতম আমার ডিজিটাল ক্লাসরুমে। আজকের বিষয় পরিস্থিতি একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয় সংখ্যাপত্রিত ডিজিটাল ডিভাইস। এটা একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা বোর্ড আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড তৃতীয় বর্ষ অনার্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার সায়েন্স ও ডিগ্রি পাশ কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। বিভিন্ন ধরনের যৌগিক গেটের সার্কিট, এই যে এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, যৌগিক গেট, এখানে বিভিন্ন ধরনের গেট আছে। আজকে পাঠ ঘোষণা, বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করা, রেফারেন্স বুক প্রকৌশলী মুজিবুর রহমান 2077 পৃষ্ঠা ও দুই সরি 277 পৃষ্ঠা 280 পৃষ্ঠা শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বুলিয়ান সমীকরণ বা ফাংশনকে লজিক সার্কিটে রূপান্তর করতে পারবে। যে কোনো বুলিয়ান সমীকরণ বা উপপাদ্যকে লজিক সার্কিটে রূপান্তর করতে পারবে। পাঠ উপস্থাপন, এটা কোন ধরনের গেট বলো? সাতটি লজিক গেটের চিত্র আটপট সমীকরণ জানা আবশ্যক তোমাদের। এটা কোন ধরনের গেট বলো? অর গেট স্যার। অর গেট। এটা সমীকরণ কি বলো? আটপট সমীকরণ। x সমান m প্লাস n। m প্লাস n। এটা কোন ধরনের গেট? n গেট। n গেট। এটা আটপট সমীকরণ কি? y সমান a ইনটু b। হ্যাঁ, ভেরি গুড। এটা কোন গেট? নট গেট স্যার। নট গেট। তাহলে আটপট হলো এম এর বিপরীত, এম পূরক। আটপট কি? এম পূরক। এটা কোন ধরনের গেট? এক্সোর গেট স্যার। না না, তোমরা বলো। এই সুহেল, নট গেট। হ্যাঁ, এটা কোন ধরনের গেট? এক্স অর গেট। এক্স অর গেট। এক্স অর গেট। তাহলে আউটপুট এক্স অর বি। এটা আবার মৌলিক, বি প্লাস এ বি বার। এটা কি গেট? এক্স নর গেট স্যার। এক্স নর। এক্স অর এক্স নর গেট। এক্স নর। তাহলে এটা উল্টা বিপরীত, x dot b বার a b plus a bar b bar। এখানে সাতটা গেট আমাদের অবশ্যই জানতে হবে। গুলো এই সাতটা গেটের ইনপুট আউটপুট সমীকরণ সব জানতে হবে, তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আসে আজকে মূল মূল কি? এখানে তো আসি বুলিয়ান সমীকরণ সার্কিট অঙ্কন করতে নিম্নের তাপ অনুসরণ করতে হবে। যেমন x সলিড নট থাকলে তার জন্য নট গেট থাকতে হবে। নট গেট থাকলে নট হবে, এই যে নট গেট। এরপর বন্ধনের কাজ করতে হবে, বন্ধনের কাজ। টুকটি কোন থাকলে তার জন্য এন্ড গেট করতে হবে। কোন জন্য কি গেট? এন্ড গেট। এই এন্ড গেট। আবার যুক্তির যুগের যুগে কোন গেট? অর গেট। অর গেট। তাহলে এগুলো আমার করতে হবে। তারপরে ডুয়াল ফাংশনকে লজিক্যাল সার্কিট, এটা একটা লজিক্যাল ফাংশন, এ বি প্লাস বি প্লাস সি এ।
একটা সার্কিট অঙ্কন করতে হবে তাহলে এবি একটা এন্ড গেট এত এবি একটা কি গেট এন্ড গেট এন্ড গেট একটা এন্ড গেট সি একটা এন্ড গেট কত এন্ড গেট আছে কেন তিনটা তিনটা আবার তিনটা যোগ তিনটা যোগ কি গেট অর গেট তিনটা যোগ করলে অর গেট তাহলে দেখো আমাদের প্রথমে তিনটা চলক মানে কয়টা চলক হ্যালো তিনটা স্যার তিনটা এ বি সি চলক আছে এখানে একটা বি একটা সি একটা একটা চলক দেখো এর জন্য একটা বি এর জন্য একটা সি এর জন্য একটা তিনটা চলকে তিনটা লাইন এটা হলো তিনটা ইনপুট লাইন তাহলে আমি দেখো এবি একটা এন্ড গেট এ থেকে একটা বি থেকে একটা দেখো লাইন এ থেকে একটা গেল বি থেকে তাহলে একটা বি এন্ড গেট এই যে কথা বোঝা যায় জি স্যার বোঝা যাচ্ছে স্যার তাহলে বি সি এর জন্য তো বি থেকে বি আর সি থেকে বি আর সি থেকে বি রিফাত ভাই আপনার স্পিকার মিউট করেন এরপর আরেকটা কি সি এ সি থেকে একটা এ থেকে একটা দেখো লাইন সি থেকে একটা এ থেকে একটা তাহলে এন্ড গেট এই তিনটা আবার যোগফল যোগফল কোন গেট অর গেট অর গেট দেখো তিনটা যোগ দেখো লাইন টানো এই অর গেট তাহলে অর গেট তিনটা যোগ এটা হলো কি এটা হলো সার্কিট এটা হলো সার্কিট এইটুক হলো এই যে এটা হলো সার্কিট এইটুক হলো সার্কিট এটা হলো সার্কিট কি না এই এটা হলো সমীকরণ বুলিয়ান সমীকরণের সার্কিট এটা তাহলে এটা বুঝতে পারছো তো সুভাষ হ্যালো বুঝা গেল স্যার হ্যাঁ তাহলে এরপর দুই নাম্বার দেখো এখানে দেখো এ বার বি প্লাস এ বি এটা এটা হলো মৌলিক গেট দেখো এটা হলো মৌলিক গেট এটা হলো এক্সর গেট তাহলে আমরা মৌলিক গেট দিয়ে এখানে কয়টা চলক কয়টা চলক এখানে দুইটা চলক দুইটা চলক দুইটা স্যার দুইটা দাও একটা দিলাম বি একটা দিলাম বি একটা আবার দেখো এখানে এর মধ্যে এবার একটা আছে তাহলে এর মধ্যে তুমি কি করতে হবে নট গেট দিতে হবে যে নট গেট দিলাম এর মধ্যে কি দিলাম নট গেট তাহলে নট গেট এ নট হয়ে গেল দেখো এটা বোঝা গেছে জি স্যার যে নট গেট দিলাম এ নট হয়ে গেল আবার বি এর মধ্যে নট গেট বি এই যে বি বি এর মধ্যে নট গেট তাহলে বি নট হয়ে গেল দেখো কথা বুঝছো কি না জি স্যার সাতটা লাইন প্রথমে এ নিলাম এর মধ্যে নট গেট দিলাম এ নট এরপর বি নিলাম বি এর মধ্যে নট গেট দিলাম বি নট এখন প্রথম দেখো রাশি এ বার বি এ বার বি মানে এ বার থেকে আর বি থেকে পাশে পাশে দেখো এ বার থেকে যে বার থেকে একটা দিলাম আর একটা কোত থেকে বি বার থেকে এই যে বি বার থেকে তাহলে এটা কোন গেট এন্ড গেট এটা কি গেট এন্ড গেট এন্ড গেট এই যে এন্ড গেট এরপর একটা কোত থেকে দেব বলো এ বি বার এ বি বার তাহলে এ থেকে একটা যাবে তাহলে বিবার থেকে একটা যাবে যে বিবার থেকে একটা তাহলে বিবার থেকে একটা গেল তাহলে এটা দুটো এন্ড গেট এই দুটো এন্ড গেট কে আবার কি করতে হবে বলো অর গেট করতে হবে অর গেট যুক্ত করতে হবে ওই যে এ বার বি প্লাস এ বিবার তাহলে এই দুটার মধ্যে অর গেট দেব এই যে অর গেট এই অর গেট এটার আউটপুট কি এই দুটার যুক্ত এবার বি প্লাস এ বি বার তাহলে আউটপুট দেখো এটা হলো মৌলিক গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন তাহলে এক্সর কিভাবে লেখা যায় দেখো এক্সর গেট একটা দিয়ে লেখা যায় দেখি যে একটা এটা হলো এক্সর গেট এটা কি গেট এক্সর গেট এরপর দেখো একটা তিন নম্বর দেখো আচ্ছা এটাকে বিকল্প নিয়মে দেখা যায় দেখো বিকল্প নিয়মে মৌলিক গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করা যায় যেমন দেখো এটা এভাবে করতে পারি আমরা এই যে এর মধ্যে একটা নট গেট দিলাম তাহলে এ নট এখন এ নট বি তাহলে এন গেট একটা ঠিক আছে আবার দেখো একটা এন গেট এবার বি এ থেকে আনলাম বি থেকে নট গেট দিলাম দেখো বি নট তাহলে এন গেট তাহলে এখানে কি আসবে এ বি নট বি বার এই দুটো এন্ড গেট এটা দুটো যোগ করে অর গেট এটা এভাবেও লেখা যায় তোমরা যেটা তোমাদের সুবিধা লাগে সেটা লিখবে ঠিক আছে স্যার এরপর দেখো
তিন নাম্বার এক্স অন এক্স নর গেট তাহলে এখানে মৌলিক গেট দিয়ে অ্যাবি এই যে একটা বি এর মধ্যে বি নট আগের মতই আবার বি এর মধ্যে কি দেব বি নট তাহলে প্রথমে অ্যাবি এ থেকে একটা বি থেকে একটা দেখো এ থেকে একটা দিলাম বি থেকে একটা দিল তার এন্ড গেট অ্যাবি অ্যাবি এন্ড গেট দেখো এই যে অ্যাবি এন্ড গেট এই যে এখানে এখানে অ্যাবি এই যে এ থেকে আনলাম বি বি থেকে আনলাম তাহলে এখানে একটা এন্ড গেট দিলাম এবার বিবার এই যে এখানে এবার এই বিবার থেকে একটা বিবার তাহলে এটা কি অ্যাবি নিচেরটা কি এবার বিবার তাহলে দুটো কি করব অর গেট এই দুটো কি করব অর গেট আলাদা করব দেখো অর গেট তাহলে এদিকে উপর থেকে অ্যাবি এই যে উপর থেকে অ্যাবি নিচের থেকে এবার বিবার দুটো যোগ হ্যাঁ এটা হলো মৌলিক গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন এরপর এটাকে আমরা কি করতে পারি এক্স নর গেট সরাসরি লেখা যায় দেখো এক্স নর গেট এখানে একটা নট আছে এই যে এখানে একটা নট আছে তাতে এক্স নর গেট এটাকে আগে নিয়ে এভাবে বিকল্প নিয়ে করা যায় দেখো দুইটা অ্যাবি এই যে অ্যাবি ইনপুট এই যে অ্যাবি ইনপুট অ্যাবি ইনপুট অ্যাবি তাহলে আউটপুট অ্যাবি এরপর এবার বিবার এ থেকে নট গেট এই যে এ থেকে নট গেট দিলাম এ নট আবার বি থেকে নট গেট দিলাম বি নট তাহলে এই দুটার এন্ড গেট আউটপুট এবার এই যে আউটপুট এখানে ইনপুট এবার বি বার তাহলে আউটপুট এবার বি বার তাহলে এই দুটা যোগ করলাম অর গেট এই দুটা যোগ করলে কি অর গেট এবি প্লাস এবার বি বার অর গেট তাহলে এটাকে আমরা এই নিয়মে করতে পারি এরপর দেখো সাত নম্বর দেখি এখানে সলক কয়টা সোহেল তিনটা স্যার তিনটা তিনটা এ তিনটা এ বি সি তাহলে এর মধ্যে এবার দিতে হবে নট গেট বি এর মধ্যে নট গেট দিতে হবে সি এর মধ্যে কিছু দিতে হবে একটা তাহলে দেখো চিত্রটা দেখো এবার এ দিলাম একটা এবার একটা দেখো এবার এরপর বি দিলাম একটা বি তারপরে বি বার বি এর মধ্যে কি দেব নট বি এর মধ্যে কি দেব নট বার নট পাইলাম এখন সি একটা দেখো সি আচ্ছা তাহলে এবার বিবার এই যে দেখো এখানে এবার আছে এখানে বিবার তাহলে একটা এন্ড গেট গুণ এন্ড গেট গুণ এই যে গুণ এন্ড গেট এবার বিবার এরপর একটা ইনপুট দিলাম সি এই যে সি তাহলে এবারের সাথে এবার বিবার এন্ড গেট এরপর যোগ সি মানে অর সি তাহলে এখান থেকে যাবে সি থেকে একটা লাইন যাবে সি থেকে একটা যাবে তাহলে দুইটা যোগ করে কি করব অর গেট এই যে অর গেট অর গেট এই যে এখানে এই যে অর গেটের ইনপুট কি এবার বিবার তাহলে সি তে গেল তাহলে দুইটা যোগ তাহলে অর গেট হয়ে গেল এটা দেখো পাঁচ নাম্বার দেখো এখানে কয়টা সলক আছে তিনটা তিনটা এ বি সি তাহলে এর মধ্যে নট গেট আছে দেখো এর মধ্যে নট গেট একটা আছে দেখো নট একটা আছে এরপর বি এর মধ্যে একটা আছে বি এর মধ্যে একটা আছে বি এর মধ্যে একটা আছে বি এর মধ্যে একটা নট গেট দিলাম এরপর সি এর মধ্যে আছে সি এর মধ্যে একটা হ্যাঁ সি এর মধ্যে আছে দেখো সি এর মধ্যে তা সি এর মধ্যে একটা নট গেট দিলাম এখন দেখো এখন দুইটা দুইটা এন্ড গেট কয়টা দুইটা এবার এই যে এবার প্রথমটা দেখো এবার বি তাহলে এই যে এবার থেকে একটা যাবে এবার থেকে একটা যাবে বি থেকে একটা যাবে দেখো এবার থেকে একটা বি থেকে একটা তাহলে এন্ড গেট একটা হইলাম এটা আউটপুট দেখো এই যে এবার বি তারপর এফ দুই নাম্বার দেখো বি সি বার তাহলে বি থেকে যাবে দেখো বি থেকে যাবে একটা সি বার থেকে সি বার থেকে এরপর আউটপুট দেখো বি সি বার এরপর একটা দেখো তিন নাম্বার বি বার সি তাহলে বি বার থেকে যাবে এই যে বি বার থেকে যাবে এরপর সি তাহলে আউটপুট দেখো বি বার সি এখন দেখে তিনটা যোগ তিনটা যোগ করলে কি কি করতে হবে বলো অর গেট অর গেট তিনটা যোগ করলে অর গেট দিতে হবে দেখো অর গেট এই যে অর গেট তাহলে এটা হলো আউটপুট এই যে কথা বুঝছো কি না এই যে আউটপুট কি ভাই জি স্যার কয় নাম্বার এখানে কয়
আছে তাহলে এটা হলো তোমাদের কি সার্কিট, এই সমীকরণের সার্কিট বি বার ডি প্লাস এবার সি। এরপর সাত নাম্বার দেখো, এটা দেখো এখানে কি আছে, এখানে হোল বার আছে, এখানে এ প্লাস বি এর সাথে কি আছে বার আছে, আবার এখানে বার আছে, আছে বি বার সি। চলক কয়টা, তিনটা চলক, কয়টা তিনটা, তিনটা স্যার। তাহলে এ এর জন্য একটা দিলাম এ বি। তাহলে যে প্রথমে দেখো প্রথম ব্র্যাকেটের কাজ, প্রথমে ব্র্যাকেটের কাজ এ প্লাস বি, তাহলে এটা অর গেট, এ প্লাস বি কি গেট, অর গেট, অর গেট দিলা। আবার অর গেটের মধ্যে আর কি আছে, পোল বার আছে, বার আছে, পোল বার আছে, নর, পোল বার জন্য কি দিলাম নর, নর, অর গেট, এই যে নর গেট। এরপর আরেকটা কি আছে, এটা এন গেট বি বার সি, বি বার সি দেখো এন গেট একটা দিলাম। আচ্ছা এখানে দেখো বির মধ্যে, দেখো বির মধ্যে কি আছে, নট গেট আছে, বির মধ্যে কি আছে নট, বির মধ্যে কি আছে এখন দেখো এই সমীকরণটা থেকে এ প্লাস বি হোল বার, এই যে এটা আলো, এটা আসলো এবং বি বার সি, তাহলে দুইটা এন গেট, এটা অর গেট, আবার এই দুইটা গুণ এ প্লাস বি। এরপর কি আছে গুণ, গুণ মানে কি গেট, এন গেট, গুণ মানে কি এন গেট, এন গেট, এই যে এটা, এটার সাথে এ প্লাস বি ইনটু ইনটু মানে এন বি বার সি, তাহলে এই দুইটার মধ্যে এই লাইনের সাথে, এই লাইনের সাথে কি হবে এন গেট। এই যে এন্ড গেট, আবার ফুল বার আছে দেখো, ন্যান্ড গেট হবে, কি গেট হবে, ন্যান্ড গেট, প্রথমে দেখো ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট। তাহলে এই দুইটা গুণ ফেলাম, এ প্লাস বি, এ প্লাস বি ফেলাম, তারপর আবার এই নট এর জন্য কি আছে ফুল বার, এই যে ফুল বার, এই এটা হলো আউটপুট। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। এরপর দেখো কিছু শ্রেণী কার্যক্রম, দেখো শ্রেণী মূল্যায়ন, দেখো এখানে সমীকরণের লজিক সার্কিট নিচের কোনটি, এটা একজন একজন বলবে। এ সিনথিয়া আছো? সিনথিয়া জি স্যার, এটা বলো এটা কোনটা হবে, এখানে এখানে কোনটা হবে, ক ক গ গ কোনটা হবে স্যার, খ নাম্বার, খ নাম্বার, খ নাম্বার, এটা কি গেট, অর গেট, এই যে অর গেট, অর গেট, তিন নাম্বার কিভাবে হবে, অর না, অর কি নট আছে, ঘ হবে,
এটা স্যার গ নাম্বার হবে গ তিন নাম্বার গেট গ নাম্বার হবে গ এটা কোন গেট জি স্যার গেটের নাম কি গেটের নাম বলো স্যার এক্স অর গেট এক্স অর গেট তাহলে বাড়ির কাছে বাড়ির নিমিত্ত বুলিয়ান ফাংশন দুটি কি লজিক সার্কিটে রূপান্তর করবে এক নাম্বার a plus b plus c bar bracket four bar and b c bar এটা একটা গেল তার দুই নাম্বার a bar b c plus a b bar c plus a b c bar plus a b c এই টোটাল লজিক সার্কিট তৈরি করবে তোমরা আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম কি করবা লাইক করবা লাইক কমেন্ট করবা কমেন্ট করবো শেয়ার করব সাবস্ক্রাইব করবে হ্যাঁ অনুরোধ রইল ইনশাআল্লাহ স্যার এরপরে ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ এখন শেষ টাইমার শেষ টাইমার শেষ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে জয়েন করো হ্যাঁ ওকে ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার শুভকামনা শুভকামনা আপনি লিভ করি ঠিক আছে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ